আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দুই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আজকে প্রকাশ করেছে তো চলেন এগুলো দেখে আসি তো সর্বপ্রথম যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সংবাদ বিজ্ঞপ্তি যে ভবিষ্যৎ প্রজন্মকে আইসিটি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন উনি ঠিক আছে তো এটা হচ্ছে একটা বেসিক জেনারেল নোটিশ এটা হচ্ছে স্টুডেন্টের কোনো কাজে আসবে না তারপর দুই নম্বর যে নোটিশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দু হাজার বাইশ সালের এম দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার যারা আছে তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে অর্থাৎ এম মানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ঠিক আছে তাদের কিন্তু সেকেন্ড ইয়ারের ফর্থ সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এটা নিয়েই একটি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে যে রেজাল্ট প্রকাশ করা হলেও আপনারা দেখতে পারেন ঠিক আছে তো যাই হোক তারপর আমরা দেখি তারপর দেখতে পাচ্ছি বাইশ সালের বি এফ এ প্রি ডিগ্রি একুশ সালের বিএফএ পাস ডিগ্রি এক পার্ট টু পার্ট থ্রি এবং একুশ সালের বি এফ এর অনার্স পার্ট এক দুই তিন এবং চার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এইটারও একটা নোটিশ এখানে দিয়ে দিছে সো আপনারা যারা হচ্ছে এ প্রি ডিগ্রি বা এ অনার্স এক দুই তিন আসেন তাদের ফাইনাল পরীক্ষা যেহেতু রেজাল্ট দিয়েছে আপনারা চেক করতে পারবেন ঠিক আছে এখন তারপরের যে নোটিশটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তদ তদসংলগ্ন এলাকায় সভা সমাবেশ না করার অনুরোধ জানিয়ে জানিয়ে একটা নোটিশ জারি করেছে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা বিজ্ঞপ্তি ঠিক আছে তারপর হচ্ছে দেখতে পাচ্ছি বাইশ সালের এলএল শেষ পর্ব পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি ঠিক আছে যারা বাইশ সালে আছে এল এল বিতে পড়াশোনা করতেছেন শেষ পর্বে আছেন ফাইনাল ইয়ারে সো তাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ছয় অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং একত্রিশ অক্টোবর মধ্যেই আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ অনলাইনে করতে হবে ঠিক আছে এবং কলেজে টাকা দিয়ে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হইতে মানে ক্লিয়ার ফর্ম ফিল আপের সকল প্রসিডিউর ক্লিয়ার করতে হবে তাহলেই আপনি অ্যাডমিট কার্ড পাবেন পরীক্ষায় বসতে পারবেন তা না হলে কিন্তু পারবেন না এখানে সত্তাবলী লেখা আছে কি ব্যাপার সেপার কাদের জন্য এগুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে নেবেন এবং যারা হচ্ছে আঠেরো উনিশ শিক্ষাবর্ষে অকৃতকার্য হয়েছিল বা অনুপস্থিত ছিল তাদের পাঁচ হাজার টাকা বিশেষ ফি জমা দিয়ে ফর্ম ফিল করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপের নিয়মটা লেখা আছে একটু পড়ে নেবেন কি কী লাগবে এবং কলেজের জন্য কি নিয়ম সব লেখা আছে এটা ভালো করে একটু পড়ে নেবেন ঠিক আছে তো এটা ছিল নোটিশটা এল এল বি ফর্ম ফিল আপে তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন দু হাজার চব্বিশ সালের প্রস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি যেটাকে বলা হচ্ছে পিজিডিসিএস প্রথম সেমিস্টার পরীক্ষারও ফর্ম ফিল আপের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটির যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বিশ অক্টোবর থেকে এবং ফর্ম ফিল আপটি শেষ হবে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত ঠিক আছে তো এটা আগেই দিয়ে দিছে পোস্টটা মানে নোটিশটা তো এটা ভালোভাবে দেখবেন যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এগুলা এখানে বলে দিছে কী কী করতে হবে এ এটু জেড আপনারা একটু পড়ে নেবেন তো এটা ছিল হচ্ছে ফর্ম ফিল আপের যে নোটিশটা এই যে দেখেন ভালো করে দেখেন হ্যাঁ ফি এর বিবরণ দেয়া আছে পরীক্ষা যারা অংশগ্রহণ করতে পারবে তাদের পরীক্ষার নাম নিয়মিত অনিয়মিত সব সুন্দর করে কিন্তু লেখা আছে হ্যাঁ আপনারা চাইলে ভিডিওটা একটু পজ করে বা আটকায় রেখে দেখতে পারবেন যে কি ব্যাপার সেপার তো যাই হোক এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি সামনের দিকে তারপর দেখতে পাচ্ছি আমরা বাইশ সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের মৌখিক পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই যে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এটা সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ এবং নম্বর প্রেরণ করবে কলেজ কর্তৃপক্ষ সেটাও কিভাবে করতে হবে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে এটা আপনারা ভালো ভালোভাবে একটু দেখে নেবেন ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি তেইশ সালের বি অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে যা এই যে দেখেন কেন্দ্র তালিকা কোথায় হবে হ্যাঁ কেন্দ্রের নাম মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মোহাম্মদপুর ঢাকা কেন্দ্রের আয়তাধীন কলেজের নাম দেয়া আছে ঠিকানাসহ কলেজের কোড দেয়া আছে অধ্যক্ষ হ্যান্তি সব কিছু দেওয়া আছে এগুলো আপনারা একটু সুন্দর করে কিন্তু দেখে নেবেন ওকে তারপর আমরা দেখি আমরা নড়ে পাচ্ছি বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হচ্ছে সিএসসি তো সিএসসির চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের প্রজেক্ট মৌখিক ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এটা সুন্দর করে যারা সিএসসির স্টুডেন্ট আছেন তারা সুন্দর করে এটা একটা দেখে একটু দেখে নেবেন ঠিক আছে আপনাদের ব্যবহারিক বা মৌখিক বা প্রজেক্ট ভিত্তিক পরীক্ষা তিন অক্টোবর থেকে চব্বিশ অক্টোবরের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হবে তারপর নিউজ যদি আমরা একটু দেখি দেখতে পাচ্ছি দু হাজার বাইশ সালে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স চতুর্থ চলুর্থ অষ্টম সেমিস্টারের পরীক্ষার কেন্দ্র তালিকাও প্রকাশ করেছে যে কোথায় পরীক্ষা হবে এই কেন্দ্রের যে তালিকাটা এটা কিন্তু দেখাচ্ছে এবং পরীক্ষা শুরু হচ্ছে তিন অক্টোবরে এবং পরীক্ষা শেষ হবে চব্বিশ অক্টোবরে হ্যাঁ প্রত্যেকটা কেন্দ্রের নাম তালিকা দেওয়া আছে আপনারা সুন্দর করে একটু দেখে নিবেন ওকে তারপর আমরা দেখতে দেখতে পাচ্ছি যে অক্টোবর দুই তারিখের একটা নিউজ সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল কিন্তু প্রকাশ করা হয়েছে তিরিশ সেপ্টেম্বরে বাট আমরা নোটিশটা পাচ্ছি দুই সেপ্টেম্বরে মানে চিন্তা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কত লিড করে আমাদেরকে নোটিশটা দিয়েছে তো যাই হোক এইখান থেকে আমরা জানতে পারতেছি যে সারা বাংলাদেশে ছয়শো একাত্তরটি কেন্দ্রে উনিশশো বারোটি কলেজে তিন লক্ষ তিপ্পান্ন হাজার দুইশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো একাত্তর জন কিন্তু পাশ করেছে পাশের হার এইটি সিক্স পয়েন্ট ফিফটি সেভেন শতাংশ ওকে তো এটাও ছিল একটা আমাদের নোটিশ এবং লাস্ট আমরা হচ্ছে অক্টোবরের আর কোনো নোটিশ কিন্তু আমরা পাইনি তবে একটি গুরুত্বপূর্ণ নোটিশ আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাস্টার্সের হ্যাঁ রিলি স্লিপের অনলাইন আবেদন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন রিলি স্লিপের আবেদন শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন যে তিন অক্টোবর বিকেল চারটার সময় থেকে শুরু হবে এবং একুশ অক্টোবর রাত বারোটা পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে হ্যাঁ আপনারা রিলি স্লিপে আবেদন করতে পারবেন ক্লিয়ার তো এখন আমরা দেখি অ্যাডমিশনে যাই কি কী গুরুত্বপূর্ণ নোটিশ আমাদের রয়েছে ওনার্সের যদি নোটিশ আমরা চেক করি তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড ওয়েটিং লিস্ট কিন্তু অনার্স যে অন ক্যাম্পাস তারা প্রকাশ করেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে রিলি স্লিপের বিষয়টা রিলিজ স্লিপের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে আপনাদের ভর্তির লাস্ট ডেইট হচ্ছে বিশ অক্টোবর দু তারিখ বিশ অক্টোবর দু তারিখের মধ্যেই কলেজে আপনাদেরকে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হইতে হবে ওকে যারা চান্স পেয়েছে তাদের জন্য এবার আমরা দেখি প্রফেশনালের কি নিউজ রয়েছে কোনো নিউজ আমরা পাচ্ছি না শুধুমাত্র আমরা পাচ্ছি রিগার্ডিন ফার্স্ট মেরিট লিস্ট ফর অনার্স প্রফেশনাল দেখি আমরা এখানে কি বলছে তো দেখতে পাচ্ছেন যে অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে প্রথম তালিকা প্রকাশ করেছে তো কবে প্রকাশ করবে দেখেন প্রথম মেথতালিকা সাত অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় কিন্তু প্রকাশ করা হবে এটা সুন্দর করে এটা বলে দিছে এবং যারা চান্স পাবে তাদেরকে সাত অক্টোবর থেকে বাইশ অক্টোবরের মধ্যেই ভর্তি হইতে হবে ডিগ্রির কোনো নিউজ আমাদের কাছে আছে কিনা আমরা একটু দেখি তো ডিগ্রির আপাতত কোনো নিউজ নেই তবে আশা করা যাচ্ছে এই সপ্তাহর পরের সপ্তাহে আমাদের কিন্তু প্রথম এত তালিক রেজাল্টটি প্রকাশ করবে মাস্টার্সের কোনো নিউজ আছে কি না দেখি আমরা মাস্টার্সের নিউজ যেটা ছিল এটা আমরা আপনাদেরকে বলে দিয়েছি সেটা হচ্ছে মাস্টার্স প্রিলিমিনারি টু মাস্টার্সের নিয়মিতদের কিন্তু রিলিজ স্লিপে আবেদন শুরু হয়েছে তিন অক্টোবর থেকে একুশ অক্টোবর পর্যন্ত আবেদনটা কিন্তু চলবে তো এটাই ছিল ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তারা আসলেই জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়ে নলেজ রাখতে চাচ্ছেন তো ধন্যবাদ সকলকে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ